Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করি সবাই প্রত্যেকে ভালো আছেন। ওয়েলকাম টু টিএস লেজেন্ড আওয়ার ইউটিউব চ্যানেল। আমি ইউর হোস্ট সামি খান। আজকের ভিডিওর ভিতরে আমি কথা বলতে চলেছি কিভাবে আপনারা একটা গেমিং চ্যানেল স্টার্ট করবেন। আমার এই চ্যানেলে মূলত আমি আগে কিছু প্রিভিয়াস কন্টেন্ট আপলোড করছিলাম, বাট সেই কন্টেন্টগুলো নিয়ে আমি অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। তো সেই কারণে আমি আমার এই চ্যানেলের কন্টেন্টগুলো ডিলিট করছিলাম। দ্যাটস ওয়াই আমি আবারও ব্যাক করছি আপনাদের প্রিয় সামি খান আবারও এই ইউটিউব চ্যানেলে। এখন কথা বলা যাক কিভাবে আপনারা বেসিক্যালি একটা ইউটিউব চ্যানেল গ্রো আপ করবেন। আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে আমার মতন ভুল আপনারা করবেন না, এই আশা কামনা করেই আমরা এই ভিডিওটা করছি। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম লেটস বিগিন দ্য ভিডিও। প্রথম টপিক আমি আপনাদের জন্য রেডি আউট করে রাখছি। প্রথম টপিক আমি এখানে রাখছি, হোয়াট ইজ গেমিং চ্যানেল। গেমিং চ্যানেল জিনিসটা কি? যদি আপনি একজন গেমার হয়ে থাকেন, লাইক আপনি যদি ফ্রি ফায়ার খেলেন বা পাবজি খেলেন বা যদি যে কোনো গেম খেলেন, তাহলে আপনি একজন গেমার, ওকে। বাট শুধু গেমার হলেই হবে না, আপনার এখানে গেমিং করার সাথে সাথে আপনার স্কিলস থাকতে হবে মাস্ট। যদি আপনি এখানে স্কিলস না থেকে থাকে তাহলে আপনাকে গেমার বলে আখ্যায়িত করা ভুল হবে। সেক্ষেত্রে যদি আমি কথা বলি তাহলে ইজিলি যদি আমি কথা বলা যাক, সেই ক্ষেত্রে গেমিং চ্যানেল করার জন্য মূলত আপনাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে। এক, আপনাদের স্মার্টফোন, সেকেন্ড হচ্ছে আপনার স্কিলস। এখন এই গেমিং স্কিলস বলতে আমি কী বোঝাচ্ছি? একজন দক্ষ মানুষ যখন কোনো কাজ করে তখন সেটা কিন্তু তার দক্ষতার হিসাব করে কিন্তু ভালো এবং মজবুত হয় বা স্মুথ হয়। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সেরকমই আপনি যদি একজন টপ প্রফেশনাল গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যখন ইউটিউব চ্যানেল করবেন তখন কিন্তু আপনার গেম প্লের সময় আপনি প্রফেশনাল গেম প্লে করবেন অ্যান্ড মানুষরা সেটা দেখে কিন্তু ইমপ্রেসড হবে। দ্যাটস এ ফ্যাক্ট। ওকে, নাম্বার টুতে আসতেছে, হাউ ক্যান উই গ্রো আওয়ার চ্যানেল। ওকে, বেশিরভাগই সময় এখন মানুষরা চ্যানেল করার ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষ্য রাখে, সেটা হচ্ছে চ্যানেল খুললো, ব্যানার লাগালো, দেন হচ্ছে ভিডিও আপলোড করলো, ভাবলো যে ভিডিওতে ভিউস আসবে। এটা ভুল ধারণা। মূলত আপনাদের ভিডিওর ভিতরে যদি ভিউস আপনি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে মাস্ট বি আপনাদের একটা জিনিস মানে লক্ষ্য রাখতে হবে, মানে ফাইন্ড আউট রাখতে হবে, সেটা হচ্ছে আপনার গেমিং ইউটিউব চ্যানেলে মাস্ট বি আপনার কিছু কাজ করতে হবে। যেমন চ্যানেল কাস্টমাইজেশন করতে হবে, ব্যানার পারফেক্ট দিতে হবে, দেন আপনার লোগো পারফেক্ট দিতে হবে, দেন আপনার কিছু আউটারনাল কিছু কাজ আছে, যেমন হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার ভিডিও ট্যাগ, ভিডিও ডিসক্রিপশন ট্যাগ, দেন ভিডিও টাইটেল পারফেক্ট, দেন হচ্ছে আপনার থাম্বনেল পারফেক্ট, দিলেই কিন্তু সেটা কিন্তু ভাইরালেশনে যেতে পারে। এখন যদি কথা বলে থাকি, আপনি যদি বলতে পারেন যে হ্যাঁ ভাইয়া আমি তো সব টাইপেরই কাজ করছি তারপরে ভাইরাল হচ্ছি না, বেসিক্যাল কথা হচ্ছে কি, ইউটিউবের অ্যালগোরিদম দুইটা জিনিস খেয়াল করে। সেটা হচ্ছে ফার্স্ট সিস্টেম হচ্ছে আপনার ভিডিও যখন আপলোড করবেন সেটার 15 মিনিটের ভিতরে আপনার কত ভিউস আছে সেটার হিসাব করে আপনার ভিডিও কিন্তু ভাইরালেশনে যেতে পারে, টপ সাজেস্টেড ফিডে চলে যেতে পারে। টপ সাজেস্টেড ফিড জিনিসটা সম্পর্কে যদি আমি বলে থাকি তাহলে এটা হচ্ছে ইউটিউব হোম পেজের কথা বলা হয়ে থাকে বা নিউজ ফিড সম্পর্কে বলা হয়ে থাকে। যারা ফেসবুক ইউজার তারা কিন্তু ফেসবুকে যখন আমরা ঢুকি অনেক টাইপের জিনিস এখানে শো অফ করে, আমরা স্ক্রল করি, ওরকমই হচ্ছে ইউটিউবের যে আমরা ঢোকার সাথে সাথে যে হোম পেজটা আসে ওটাকে বলা হয় ইউটিউব হোম পেজ বা ইউটিউব সাজেস্টেড ফিড বা নিউজ ফিড। ওকে, অ্যান্ড সাজেস্টেড ফিড কিন্তু দুটা সেক্টর আছে, একটা হচ্ছে নিউজ ফিড, একটা হচ্ছে সাজেস্টিং। সাজেস্টিং বলতে বোঝাচ্ছে যখন কোনো ভিডিও আপনি শেষ করলেন, সেই ভিডিওটা শেষ করার পরে সেটার ক্যাটাগরিতে কোন কোন ভিডিও আছে, ধরেন আপনার ওই ক্যাটাগরিতে ভিডিও আছে, সেই ভিডিওটা তার কাছে সাজেস্টেড করবে যে আপনি এই ভিডিওটা নেক্সট দেখেন, কামিং আপ নেক্সট। দ্যাটস ওয়াই ওই ভিডিওটা কিন্তু ভিউস আসা শুরু করে দেয়। সো এটা হচ্ছে সেকেন্ড টপিক। সেকেন্ড টপিকের ভিতরে আরেকটা কথা হচ্ছে কি, আপনার মাস্ট বি চারটা জিনিস লক্ষ্য করতে হবে। এক হচ্ছে আপনার ভিডিও পারফেক্ট থাকতে হবে, আপনার ভিডিও টাইটেল যুক্তিসঙ্গত থাকতে হবে, আপনার টাইটেল অনুসারে থাম্বনেল দিতে হবে। এখন অনেক ইউজার একটা ভুল খেয়ে থাকে, টাইটেল একটা, থাম্বনেল আরেকটা, আসলে এই জিনিসটা আসলে মোটেও ভালো না। যদি আমি বেসিক্যালি এখানে কথা শেষ করি সেটা হইতেছে কি, আপনি একটা ভিডিও করলেন, ধরেন আমি এই চ্যানেলের ভিতরে কী কী ভুল করছি এবং আমি সেই ভুলগুলো কিন্তু এখনও সংশোধন করছি। সো আশা করা যাচ্ছে আমাদের টিএস লেজেন্ড এই ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা আপকামিং অনেক ভালো ভালো গেম প্লে ভিডিও দেবো যেগুলো আপনাদের নিজেদেরও পছন্দ হবে। এখন কথা বলা যাক আপনার সিস্টেমেটিক সম্পর্কে। সিস্টেমেটিকের ব্যাপারে যদি আমি কথা বলি, সেক্ষেত্রে ফার্স্টে হচ্ছে গেমিং এক্সপিরিয়েন্স, সেকেন্ড হচ্ছে আপনার গেমিং এক্সপিরিয়েন্স কমপ্লিট করার পরে হচ্ছে আপনার গেমিংয়ের জন্য একটা ফোন লাগবে। এখন ফোন অনেক মানুষদেরই সমর্থ হয় না, তো তারা কী করবে? অ্যাকচুয়ালি টু সে তারা এখন মানে গেম প্লে করতে গেলে বেশিরভাগই ল্যাগি ল্যাগি ফিল হবে। সো এই ক্ষেত্রে এটা সলভেনেশন আমি দিতে পারলাম না, ঠিক আছে, বিকজ অফ থিঙ্কিং আজকালকার সময়ে ওয়ান্স আপন এ টাইম ফ্রি ফায়ার যখন আসছিল 2015 বা 2012-এর সময়, অ্যারাউন্ড আমি 2015 থেকে ফ্রি ফায়ার
ফায়ার দেখতেছি 15 বা 16 থেকে মেবি। সো তখন থেকে ফ্রি ফায়ার বেশি কিন্তু আহামরি ভালো ছিল না। যখন 17 বা 18 আসলো তখন একটা নতুন মোড আসলো, জম্বি মোড, তারপরে হচ্ছে আপনার র্যাম্পেজ মোড, এক্সেট্রা। এগুলো কিন্তু যারা ফ্রি ফায়ার প্লেয়ার তারা কিন্তু জানে যে এই মোডগুলো কিন্তু আছে ফ্রি ফায়ারের ভিতরে, ছিল তখনকার সময়। তো সেগুলো আমি খেলছি তখনকার সময়। ফ্রি ফায়ারের এমবি ছিল হচ্ছে 750 MB অ্যারাউন্ড, আর প্যাকেজ ট্যাকেজ এক্সেট্রা মানে ভিতরে ডাউনলোডেশন করে অ্যারাউন্ড আপনার 800 থেকে 900 MB মতন হয়ে যেত। এখনকার সময় ফ্রি ফায়ার আপডেট হওয়ার পরে এখন একটা ইউজারকে তার ফোনের ভিতরে মিনিমাম 2 GB রাখতে হয় জাস্ট এ ফল ফ্রি ফায়ার গেমের জন্য, অ্যাজ এ ফল প্লেইং গেম প্লে ডাউনলোডেশন অ্যান্ড ভিতরে কিছু এক্সটেনশন ডাউনলোড করার জন্য। বাট যদি প্রপারলি বলি এই গেমটা টোটাল 3 GB-র উপর স্টোরেজ আমাদের ফোন থেকে টেনে নিচ্ছে, যেটা একটা 2 GB বা 1 GB ফোন ইউজারদের জন্য কখনোই সম্ভব না, বা 3 GB ইউজারদের জন্য সম্ভব না। গেম এখন এমন দুষ্কর হয়ে গেছে যে মানুষ এখন 3 GB 4 GB দিয়েও পোহাইতে পারত না। 8 GB-র ফোন 6 GB-র ফোন হিমশিম খাইতেছে, দ্যাট মিন্স আমাদের 12 GB-তে শিফট করতে হবে, আই মিন যতটুকু মনে হচ্ছে। এখন কথা বলা যাচ্ছে আপনার কীভাবে আপনি ভিডিও এডিট করবেন। আচ্ছা, এডিটিং ওয়ের জন্য আমি মূলত 5টা জিনিস সাজেস্ট করব। নাম্বার ওয়ানে আসতেছে কাইনমাস্টার। কাইনমাস্টার সফটওয়্যারটা এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারের ভিতরে আপনারা ইজিলি ভিডিও এডিট করতে পারবেন। বাট এডিট করার জন্য আপনার মূলত ফিল্টার ইউজ করতে হবে, দেন হচ্ছে আপনার ফিল্টারের সাথে সাথে দেন হচ্ছে আপনার এডিট থাকতে হবে, দেন ওভারলে থাকতে হবে, দেন আপনার গ্রিন শিট ওভারলে থাকতে হবে, দেন মানে পার্টিকুলার যে এডিটটা সেটা আপনার ক্লিয়ার করতে হবে। সো এই এডিটের মাধ্যমে সিম্পল এডিট করে কিন্তু আপনি কাইনমাস্টার দ্বারা কিন্তু আপলোডেশন করতে পারেন। কাইনমাস্টারে যখন আপনি এডিট শেষ করবেন ওখানে আপনার 4টা জিনিস শো করবে, এক হচ্ছে আপনার এইচডি, আরেকটা হচ্ছে এইচডি, আরেকটা হচ্ছে মানে বলতে গেলে কি 360p, 720p, দেন 180p, দেন মেবি 3K, দেন 4K। বাট বেশিরভাগই মানুষরা কিন্তু 720p বা 180p-তে কিন্তু ভিডিওটা এক্সপোর্টেশন করে থাকে। এখন একটা কথা বলা যাক, 180p অ্যান্ড 720p-র ভিতরে সবচেয়ে বেশি ভালো হচ্ছে আপনার 720p আমার মতামতে। বিকজ 720p যদি আপনি ফ্রেম রেট 60 উপর দেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আমার ওপিনিয়ন হিসাবে। আমি কিন্তু 180p-তেও সব কাজ করে থাকি, 180p-তে আমার অনেক ভিডিও আছে, অনেকগুলো কাজ টাজ করি। বাট 180p-র ভিতরে একটা জিনিস আছে, আপনার স্টোরেজ অনেক বেশি টানে, অ্যান্ড এটার কারণে ফোনের কিন্তু ইন্টারনাল স্টোরেজ ড্যামেজ হওয়ার ভয় থাকে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাদের ইন্টারনাল স্টোরেজ ড্যামেজ খাবে না এবং পারফেক্ট আমাদের ভিডিওগুলো হবে এবং ভিডিওর কোয়ালিটি ভাঙবে না। সো সেক্ষেত্রে 720p 60 FPS ফ্রেম রেটে আপনার দিলে হয়তো বেটার হবে। বিকজ আপনি যখন ফ্রেম রেটটা যখন এডিট মানে যখন আপনি সেটা এক্সপোর্ট করবেন তখন 30 ফ্রেম রেটে আপনার 30 FPS ফ্রেম রেট আপনার এখানে শো করবে। তো 30 FPS ফ্রেম রেটে অ্যারাউন্ড হচ্ছে আপনার ভিডিওটা মোটামুটি হবে ওভারঅল কোয়ালিটি, যে বাট অতটুকু যেরকম এক্সপেক্টেড করবেন সেরকম হবে না। ওকে, নাম্বার টুতে আসতেছে আপনার কাপক্যাট। কাপক্যাটের কথা যদি বলি, আজকালকার সময় বহু প্রচলিত একটা সফটওয়্যার হচ্ছে কাপক্যাট। এটা মূলত এখন টিকটকে ইউজ করা হচ্ছে বেশিরভাগই আমি দেখতেছি। সো এটা বর্তমানে গেমাররাও কম বেশি ইউজ করে থাকে, বাট এটার ব্যাপারে সঠিকভাবে আমি কিছু বলতে পারলাম না। নাম্বার থ্রিতে আসতেছে সবচেয়ে প্রচলিত সফটওয়্যার, যেটার নাম হচ্ছে অ্যালাইট মোশন। অ্যালাইট মোশনে যদি কথা বলি, অ্যালাইট মোশন এমন একটা সফটওয়্যার যেটা দ্বারা আপনারা ইজিলি GFX ইফেক্ট, দেন হচ্ছে আপনার FPP ইফেক্ট, দেন হচ্ছে FXX ইফেক্ট, এই টাইপের ইফেক্ট ইউজ করতে পারবেন। আমি জানি অনেক টাইপের ইফেক্টের নাম বলতেছি যেগুলো আপনারা জানেন না বা বলতে পারেন হ্যাঁ আমি ভাই কী বলতেছে এইসব ইফেক্ট তো নাই হ্যান তেন, বাট আপনারা যদি ঘাটাঘাটি করেন অবশ্যই এগুলো টাইপের ইফেক্ট পাবে। ওকে ওকে, এখন কথা বলা যাচ্ছে ইনসর্ট। ইনসর্টটা যদি বলি, ইনসর্টটা অনেক সিম্পল একটা সফটওয়্যার, বাট ওটার ইউজিংটা যদি কোনো নর্মাল ইউজার হয়ে থাকে, যদি আপনি একজন কাইনমাস্টার এডিটর হয়ে থাকেন, তাহলে ইনসর্ট কাপক্যাট ইট ডাজেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, বিকজ আপনার এত বুঝতে হবে না, ইজিলি আপনি বুঝে যাবেন যে কী কী আপনার করতে হবে। সো দেন আপনার এখানে যদি কথা বলা যাক, সে দেন হচ্ছে আপনার এখানে এডিটটা ক্লিয়ার করতে হবে লাস্টের ভিতরে। এখন কথা বলা যাক থাম্বনেলের। থাম্বনেল বানানোর জন্য পিক্সেল ল্যাব, দেন হচ্ছে পিস আর্ট, দেন আরও অনেক সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে এডিট করা যায়। যদি PC-র কথা বলি তাহলে হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো, দেন হচ্ছে আপনার ভিডিও সফটওয়্যারের মধ্যে ক্যাম্পাসিয়া বা হচ্ছে আপনার পাওয়ার ডিক্টর ফোনে অ্যাভেলেবেল আছে, বাট PC ভার্সনটা একটু বেটার আছে। দেন হচ্ছে আপনার প্রিমিয়ার প্রোটা আপনি অ্যাজ এ ফল এডিট হিসাবে অনেক ভালো। সো মোটামুটি ওভারঅল একটা গেম মানে ভিডিও এডিট, দেন হচ্ছে থাম্বনেলেশন বানানোর জন্য আপনার অনেক টাইপের চয়েস আছে, বাট এই চয়েসটা কিন্তু ফ্যাক্ট না যদি আপনি কিছু না পারেন। ওকে,
সো আমরা একটুক্ষণ ব্রেক নিলাম, সো আর 1 মিনিট ব্রেকের পরে দেন আমরা আমাদের নেক্সট টপিক নিয়ে কথা বলবো। ওকে, এবার কথা বলা যাচ্ছে, আমাদের ব্রেক সিস্টেমটা ক্লিয়ার, আমাদের এখন টপিক নিয়ে কথা বলা স্টার্ট। আমরা প্রত্যেক টপিক বা তিনটা টপিক বলার পরে আমরা 2 মিনিট করে আলাদা ব্রেক নেব, দেন মানে 3 মিনিট বা 4 মিনিট করে ব্রেক নেব, দেন আমরা কথা স্টার্ট করব। সো বলা যাক, এখন হচ্ছে আপনার আমরা কীভাবে লাইভ স্ট্রিম করব। মূলত আমি যতটুকু পর্যন্ত এই পর্যন্ত কথা বললাম, একটা গেমিং চ্যানেল কীভাবে বানাতে হবে, বানানোর জন্য কিন্তু ফোন দিলেই হচ্ছে না, ফোন দিয়ে আপনি একটা চ্যানেল বানাতে পারবেন, প্রফেশনাল চ্যানেল। দেন এডিটের ব্যাপারে বললাম, কীভাবে গ্রো করবেন সেভাবে বললাম, তারপর এডিটিং সফটওয়্যারের ব্যাপারে ইন্ট্রোডিউস করাইলাম, পিসি সফটওয়্যার, দেন এক্সারটাইজার সফটওয়্যার। এখন কথা বলা যাচ্ছে কীভাবে আপনারা গেম ভিডিও স্ট্রিম করবেন। স্ট্রিম করার জন্য আপনার কিন্তু বিভিন্ন টাইপের সফটওয়্যার আছে, যেমন হচ্ছে অমলেট অ্যাক্রোরা, দেন হচ্ছে আপনার পিসির ভিতরে যদি কথা বলি, পিসির ভিতরে ইমুলেটর আছে, বিভিন্ন ইমুলেটর, আমার ইমুলেটরের কথা মনে পড়তেছে না, বাট একটা জিনিসের মনে পড়তেছে, ব্লু স্ট্যাক। ব্লু স্ট্যাক হচ্ছে একটা গেমিং ইমুলেটর, লাইক ইমুলেটর জিনিসটা যদি আমি কথা বলি, আমি ওয়ান্স আপন এ টাইম আমি ইমুলেটর জিনিসটা নিয়ে অনেক কনফিউজড ছিলাম, যে ইমুলেটর দিয়ে কীভাবে মানে স্ট্রিম মানুষ করে, বা ইমুলেটর দিয়ে কীভাবে মানুষ খেলে, ইমুলেটর জিনিসটা কি, হ্যান ত্যান অনেক কিছু। সো আসলে মানে ইমুলেটর জিনিসটা মানে আমার একটু ধারণাকে পরিবর্তন করে দিছিল। সো ভিডিওটা অনেক লং হবে, সো দ্যাটস ওয়াই একটু ব্রেক ব্রেক নিয়ে কথা বলতেছি। Thank you.
ওকে, এবার বলা যাক আমাদের বাকি টপিকগুলো নিয়ে। আচ্ছা, কীভাবে হচ্ছে স্ট্রিমিং করবো, স্ট্রিমিং সফটওয়্যারগুলোর ব্যাপারে বললাম, স্ট্রিমিং সফটওয়্যারগুলো ক্লিয়ার। এখন আমরা কীভাবে আর্নিং করবো গেমিং প্ল্যাটফর্ম দ্বারা। এখানে একটা গেমারকে বিভিন্নভাবে স্বাধীনতা দেওয়া হয়, যখন আপনি কোনো গেমিং চ্যানেল করবেন তখন সেটার কিন্তু একটা আলাদা ফ্রিডম বা স্বাধীনতা আপনি পাবেন। সো বেসিক্যালি আপনি যখন গেমিং চ্যানেল করবেন, গেমিং চ্যানেল করার পরে এডিট করা শিখে যাবেন, আপনি সফটওয়্যার ইউজিং শিখে গেলেন, দেন আপনার চ্যানেল গ্রো হয়ে গেল, আপনি স্ট্রিমিং করতেছেন, আপনি সেটা থেকে আর্নিং কীভাবে করবেন। মূলত প্রতিটা প্ল্যাটফর্ম তাদের মনিটাইজেশন সার্ভিস দিয়ে থাকে, যেটাকে বলা হয় পার্টনার প্রোগ্রাম। লাইক ফেসবুকে গেলেন পার্টনার প্রোগ্রাম, ইউটিউবে পার্টনার প্রোগ্রাম, টুইটারে পার্টনার প্রোগ্রাম, প্রতিটা কিন্তু পার্টনার প্রোগ্রাম আছে। সো আপনি একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরে, একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করে নেওয়ার পরে দেন হচ্ছে আপনার কিন্তু সেই পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারবেন। সো ইজিলি জয়েন করার পরে দেন হচ্ছে আপনার ইজিলি কাজটা করতে হবে, যে আপনার যখন আপনি জয়েন করে নেবেন, দেন জয়েন করে নেওয়ার পরে দেন আপনার ধরেন আপনার এইদিকে কাজটা সেরে গেল, হয়ে গেল, যেমন ভুলে গেছি।